বিপক্ষের অর্ধে বলটা ধরে একটা ষোলো রান তিন চারজনকে ড্রিবল করে ঠিক বক্সের বাইরে থেকে একটা বাঁকানো শটে জাল কাঁপিয়ে দেওয়া আমরা যারা রাত জেগে বার্সেলোনা আর্জেন্টিনার খেলা দেখি তাদের সকলের কাছে এটা হয়তো সব থেকে পরিচিত মুহূর্ত সৌজন্য লিওনেল মেসি সাদেকিয়ার লুই ফিগো বলেছিলেন ফর মি টু ওয়াচ মেসি প্লে ইজ আ প্লেজার ইটস লাইক হ্যাভিং অ্যান অরগ্যাজম ইটস অ্যান ইনক্রেডিবল প্লেজার মাত্র উনিশ বছর বয়সে নিজের জীবনের প্রথম হ্যাট্রিক করা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে সেই হ্যাট্রিকটা ছিল বিশ্ব ফুটবলের নতুন রাজার আগমন বার্তা সেদিন মার্সেলোর কোনোই আঘাত করেছিল মেসির মুখে মুখ থেকে অঝরে রক্ত পড়ছিল কিন্তু তারপরেও মুখে টিস্যু পেপার গুঁজে বার্সাকে ম্যাচে ফিরিয়েছিল সে তারপর আরও দুটো অ্যাসিস্ট তার সাথে এল ক্ল্যাসিকোর জয় এবার এল ক্ল্যাসিকোর আগের রাতে দুটো সময় নিজের অ্যাপার্টমেন্টে মেসিকে ডেকেছিল পেপ কুয়ারদিওয়ালা কোনো রকমে একটা ট্যাক্সি ভাড়া করে অ্যাপার্টমেন্টে যাওয়ার পর সেখানে ইতিহাস রচনার প্রস্তুতি শুরু হয় তখনই ঠিক হয় পরের ম্যাচে মেসির ভূমিকা হবে গেম মেকিং করা সেখান থেকে জন্ম নেয় গেম মেকার মেসি পাঁচ শূন্য গোলে রিয়েল মাদ্রিদকে পরাজিত করে ইতিহাস রচনা করে বার্সেলোনা মাঝে মাঝে যখন খানিকটা অফ ফর্ম চলে তখন হেটার্সরা খুব আনন্দ পায় বই কি ভাবে লিও মেসি ফিনিশ আর হয়তো আগের ঝলক দেখা যাবে না কিন্তু অফ ফর্মের মেয়াদটা কোনোদিনই দু তিন ম্যাচের বেশি হয়নি তারপর আবার আগের ফর্মে ফিরে আসা আসলে শিল্পীর শিল্প কখনো শেষ হয়ে যায় না মাঝে মাঝে হোঁচোট খায় মাত্র অনেকে বলে লিও মেসি নাকি স্বার্থপর কোনো দিন দেশের কথা ভাবেন না তাদের বলি ছোটবেলায় মেসি গ্রোথ হরমোনের সমস্যা ছিল সেই চিকিৎসার বিপুল খরচা বহন করতে চায়নি তার দেশ বহন করার দায়িত্ব নিয়েছিল কিন্তু বার্সেলোনা যে দেশ তাকে কিছুই দেয়নি সেই দেশের হয়ে খেলার জন্যই সে স্পেনের তারকাখচিত দলের খেলার প্রস্তাব নাকচ করে দিয়েছিল এক কথায় এরপর এলো সেই ম্যাচ যা ঠিক করে দেবে বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাচের শুরুতেই হল ছন্দপতন মেসির পাশ থেকে হিগুয়েনের গোল অফ সাইডে বাতিল করলো রেফরি এরপর হিগুয়েন অ্যাগুয়েরও নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করলেন জার্মানির একের পর এক আক্রমণ রুখে খেলা অতিরিক্ত সময় গড়ালেও শেষ রক্ষা হল না মারিও গোৎসের গোলে বিশ্বকাপ ট্রফি যায় মিউনিকে বিশ্বকাপ না জিতলেও চারটে গোল আর দুটো অ্যাসিস্ট করে সোনার বল যেতে লিওনেল মেসি বিশ্বকাপের সেরা ফুটবলার নির্বাচিত হয় সে সবাই জীবনে সব কিছু পায় না কিছু না কিছু অপ্রাপ্তির তালিকা থেকেই যায় অনুপম রয় তো বলেইছেন সব পেলে নষ্ট জীবন আসলে সবসময় সব কিছু স্বীকৃতি মেলে না মুকুটহীন সম্রাট হয়েও বিশ্ব ফুটবলের মানচিত্রে চিরস্থায়ী আসনে আসীন হলেন এবং থাকবেনও তিনি মেসির মুখেই শোভা পায় দ্য বেস্ট বাট নট দ্য চ্যাম্পিয়ন ফুটবল ইতিহাসে লিও মেসি একটা রূপকথার নাম যে রূপকথা রয়েছে ঝাঁকড়া চুলের একটা ছেলের পরিণত ক্যাপ্টেন হয়ে ওঠার গল্পে যে রূপকথা মানুষকে হাসায় আনন্দ দেয় চিন্তামুক্ত করে শুভ জন্মদিন লিওনেল মেসি